সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। নেতা সমস্যায় ভয় পান না, বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন নিজেকে বলবে। এক, আমি সেরা। দুই, আমি করতে পারি। তিন, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে। চার, আমি জয়ী। পাঁচ, আজ দিনটা আমার। চিন্তা শক্তি সেরা সম্পদ। জীবনের সেই সব উত্থান পতনকে পাত্তা দিও না যা তুমি পেরিয়ে এসেছো। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না, আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা, তাতে সবসময়ই একরকম তিক্ততা থেকে যায়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হল কারো মন জয় করা। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ। উপরে তাকিয়ে আকাশটাকে দেখো, তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই। লেগে থাকা ছাড়া তোমার জীবনে সাফল্য আসবে না, আর লেগে থাকলে ব্যর্থতা তোমাকে স্পর্শ করতে পারবে না। বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।